হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি অনেক অপেক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া আমার আর সিসি টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন বিস্তারিত জেনে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত চোদ্দই জুন দু হাজার খ্রিস্টাব্দ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণ কৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে PDP sir এর আওতায় পাক প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার তম গেডে নিয়োগের জন্য ঢাকা চট্টগ্রাম বিভাগে সকল জেলার তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ব্যতীত সকল উপজেলা পাবলিক শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বেতন ক্রম হচ্ছে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বয়স সীমা আট সাত দুই হাজার তেইশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নতম সর্বোচ্চ বয়স হবে একুশ বছর তবে মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারী ক্ষেত্রে নিম্নতম সর্বোচ্চ বয়স হবে একুশ হতে বত্রিশ বছর বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখার বাইশ নয় দু হাজার বাইশ তারিখের এত নম্বর স্মারকে মোতাবেক পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে যে সকল প্রার্থীর সর্বোচ্চ বয়সের মধ্যে ছিল সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপির সহ চার স্কেলে নিম্নতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেলে নিম্নতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে চব্বিশ ছয় হাজার তেইশ সকাল দশটা তিরিশ মিনিট হতে এবং শেষ হবে আট সাত দু হাজার তেইশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে হবে ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটিকে আবেদন করতে হবে আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপর ডিপি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাপে ক্লিক করে মোবাইল পাপ প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেশনের রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ায় শেষাবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদন চূড়ান্ত ভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এর দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেবু জেলাবলী শিক্ষা থানার কোটায় বিবেচিত হবে আবেদনপত্রে পোষ্য কোঠা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় পোষ্য কোটায় সপক্ষে সনদ দাখিল করলেও তাকে পোষ্য কোটায় অন্তর্ভুক্ত করা হবে না আবেদনপত্রে পোষ্য কোটা দাবি করা সত্ত্বেও পোষ্য কোটার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের ব্যাখ্যা অনুযায়ী পোষ্য অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত বা ছিলেন এমন শিক্ষকের শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি উক্ত ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল বা বা তিনি জীবিত থাকলে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্তিকী স্বামী বা তালাক কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা ক্ষেত্র তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন মৌখিক পরীক্ষার সময় পশু প্রার্থীদেরকে আট সাত দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তিনি পশু ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে কোনো প্রার্থী উল্লেখিত সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিমনীত সত্তাঙ্কৃতপথ আদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে ক অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সংবাদপত্র গ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সংবাদপত্র ঘ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি ওমো পোস্ট প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক আট সাত দু হাজার তেইশ তারিখে পূর্বে স্বাক্ষরিত নয় প্রদত্ত পোষ্য সনদ বয়স সীমার প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র এবং দুই শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র ছ নম্বর লিখিত পরীক্ষার ফটোকপি নম্বর এখানে সনদপত্র ও ছবি পরিশপত্রী কর্মকর্তার নবম বা গেজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে এটা হচ্ছে আপনার বিস্তারিত যেগুলো আপনি কমন কমন বিষয় আমি আপনাকে পরে দেখালাম আপনার ইচ্ছে করলে এই সার্কুলারটি উপর থেকে নিচ দিকে নিচ থেকে উপর দিকে একাধিকবার টেনে টেনে আপনারা দেখে নিতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আবার আসবো নতুন কোনো চাকরির খবর নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন